ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আটলান্টিক সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছেন সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া এক মিনিট নীরবতা পালন, কোরআন তেলাওয়াত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রফিক। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন এমরান। সভায় বক্তব্য রাখেন বেলাল উদ্দিন, আব্দুর রহিম, ফারুক তালুকদার, শেখ কামাল মঞ্জু, জাকিরুল ইসলাম খোকা, মাহবুবুর রহমান, নুরুন্নবী চৌধুরী শামীম ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর অনন্য সাধারণ ভূমিকা সম্পর্কে সকলকে তারা অবহিত করেন। বক্তারা বলেন, বাংলাদেশের অর্জনের সংখ্যা অনেক। বিশ্ব অর্থনীতি ব্যবস্থায় শুধু উন্নয়নের রোল মডেলই নয়, বর্তমান বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের ঘুরে দাঁড়ানোর প্রেরণার নামও বাংলাদেশ। তারা গত পাঁচ দশকে বাংলাদেশের ঈর্ষণীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অভাবনীয় সামাজিক উন্নয়নের কথা উল্লেখ করেন। বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রবাসীদের জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন ওর আমেরিকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী জলি দাস ও স্বপন দাস। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মনিরুজ্জামান মনির ও বেলাল হোসেন। তীব্র শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠান উপভোগ করেন। বংশাই নিউজ, নিউ ইয়র্ক, আমেরিকা।